আসসালামু আলাইকুম। গেছিলাম স্বপ্নতে ঘুরতে, মানুষ স্বপ্ন আগর আমি নেওয়া জড়ো যায় কিনতে, আর আমি যাই ঘুরতে। তো ঘুরতে ঘুরতে যদি কোনো কিছু পছন্দ হয়ে যায় পরে কিনা লাই। তো এই যে দেখেন, সুদূর ফ্রান্স থেকে, না না, সুদূর ফ্রান্সের ঝর্ণা থেকে পানি নিয়ে এসেছে বেটারা। এটার জন্য দাম রাখছে কত, 225 টাকা। আহ, কিন্তু আমি এই পানিটা, ঝর্ণার সত্যি কথা বলি, আমি ঝর্ণার পানিটা খাওয়ার জন্য কিনেছি এত টাকা দিয়ে। এখন যদি কেউ আমার ফুটিকা খাওয়াইতো তাহলে আমি বলতাম এই বোতলটার জন্য আমি কিনছি, আমি তো কেউ আমার ফুটিকা খাওয়াই নাই। তো আমি আসল কথা কুমুকে ঠেকে গিয়েও জিতছি। তার কারণ কি জানেন, আমি একটা বুদ্ধিমানের কাম করছি। এই সেম শেপের একটা বোতলের মধ্যে জুস বিক্রি করা, ওটা হলো ট্রান্সপারেন্ট। এটা যেমন সবুজ কালারের বোতল, ওইটা হইলো সাদা কালারের বোতল, কিন্তু এর আমাদের জুস আছে। দাম হইলো মনে হয় 180 বা টাইপের এরকম কিছু, কিন্তু ওইটার মুখখাটা আমি আবার ইউজ করতে পারবো না, একবার খুলে শেষ, শুধুমাত্র বোতল ইউজ করতে পারবো। তো আমি ওই বোতল কিনে লাভ কি, তার থেকে ভালো পানি কিনি, এটার মুখখাটাও আবার ইউজ করতে পারবো। এটার 225 টাকা, না 2025 দিন ইউজ করে এটার পুরো উসুল উড়াইলাম দাম। যাই হোক, এরকম স্বভাব ভাই আমার আগের আছে। যারা আমার কাছের মানুষ ওরা জানে যে যদি কোনো নতুন জিনিস দেখি, কোনো যদি অ্যাট্রাকটিভ জিনিস দেখি, তাহলে আমি এটা কিনবো, টাকা যতই হোক ভাই, অবশ্য হাতের মধ্যে হইতে হইব। যেমন দেখেন, এই যে কাঁটাল, কাঁটাল আমার কাছে আছে তারপরও কিনছি। এই যে লিপবাম, লিপবামও আমার কাছে আছে তারপরও কিনছি। এই যে রাবার, রাবারও আমার কাছে আছে তারপরও কিনছি। তারপরে এই যে এটার মধ্যে আসলে চকলেট, চকলেট আমি যদিও তেমন একটা পছন্দ করি না, এই বোতলটা লাগে কিনছি। এখন এটার মধ্যে মরিচ রাখি, টালা মরিচ কর। তো এই পানি এখন খেতে কেমন সেটা আপনাদেরকে খেয়ে দেখাবো। বিসমিল্লাহ, দামি একটা পানি। কি রে ভাই, বুদবুদ করে, এই বুদবুদ করে দেখতেছেন? আমি দেখছি স্যার। ও, তাহলে মিশা কথা নাই। স্পার্কলিং নাম কি দিছে, স্পার্কলিং ন্যাচারাল মিনারেল ওয়াটার। আচ্ছা খাইয়া দেই, সিনের মতো খাইতে হইব ভাই। বিসমিল্লাহ রহমানের, এরে ভাই আসলে তো বুদবুদ করে। বিসমিল্লাহ, ও না না, লস হয় নাই, লস হয় নাই, কেমন জানি বুদবুদ করে, একটু স্প্রাইটের মতো যায় যায়, কিন্তু পানি পানি কোনো স্বাদ নাই, যাক লস আনে। আহ, ইস, একটু খালি মিষ্টিটা দিত। যাই হোক, আমি জিতিয়া গিয়েছি, ইহাকে কিনিয়া জিতিয়া গিয়েছি। আপনারা আবার এই ভুল করতে যায় না ভাই, আমি খালি, আমার খালি এই সবটা আছে দেখে আমি কিনছি, আর যদি আপনারা থাকেন কিনবেন। টাটা ভাই ভাই, আসসালামু আলাইকুম। এই দেখেন, বোতলটারে ধুইয়া মুছে একদম ক্লিন করে নিছি। এখন এটারে পুরা 2000 দিন খাবো, 2003, তাইলে আমার 225 টাকা ওষুধ উঠবে। আর ভাবতেছি এটার মধ্যে ডিটক্স ওয়াটার রাখবো, তাহলে এটা বেশি দিন খাওয়া যাবে আর কি। কি কই সেরি আইডা, DUI হ্যাজার্ড।